মন্ত্রীর এক ধমকে ২৪ ঘন্টার মধ্যেই দেশের বাজারে কমলো চালের দাম অন্যদিকে প্রশাসনের কঠোর অবস্থানে অবশেষে কমে গেল সয়াবিন তেলের দামও চাল ও তেলের দাম কমে এখন কত টাকা হলো তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দুদিন আগে এক সবাই খাদ্যমন্ত্রী বলেন উনিশশো সালে যুদ্ধ করার পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আবারও নতুন করে যুদ্ধে নামতে হবে এটা আমার জানা ছিল না কুষ্টিয়ার রশিদ সাহেব সহ পাঁচজন বাংলাদেশের চাউলের বাজার কন্ট্রোল করেন আমি তাদেরকে বলবো আজকেই আপনারা বসেন আগামীকাল থেকে চালের বাজার বাড়াতো দূরের কথা যদি না কমে আমরা যত ভালো কথাই বলি না কেন আমাদের প্রশাসন কিন্তু তত ভালো থাকবে না এটা আমার শেষ কথা তিনি আরো বলেন আমাদের মাঠ পর্যায়ে কে কী করছে সেটা আমরা কঠোর নজরদারি রাখছি মন্ত্রী সচিব ও ডিজি আমরা ইউনাইটেডলি সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দুর্নীতিমুক্ত থেকে আমরা কাজ করে যাচ্ছি আমার মাঠ পর্যায়ে যারা আছে তারা যেন সাবধান হয়ে যায় সাবধানতা ফসকে যদি কিছু হয় তাহলে তার নিজের দায় নিজেই গ্রহণ করতে হবে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের এমন করা বার্তায় দেশের বাজারে চিকুন চালের দাম কেজিতে দুই টাকা করে কমানোর ঘোষণা দিয়েছেন মিল মালিকরা এর আগে মন্ত্রীর উপস্থিতিতে বিপুল পরিমাণ ধান ও চালের অবৈধ মজুত উদ্ধার করা হয় এরপর জেলা প্রশাসনের আয়োজনে এক সভায় খাদ্যমন্ত্রী ব্যবস্থা নেওয়ার হুমকি দিলে চালের দাম কমানো হয় গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবৈধ মজুদারি রোধে করণীয় ও বাজার তদারকি সংক্রান্ত এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন এদিকে আগে নির্ধারিত দর থেকে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা কমিয়ে একশো ষাট টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়াও বোতলজাত পাঁচ লিটার তেলের দাম পঁয়ত্রিশ টাকা কমিয়ে সাতশো ষাট টাকা করা হয়েছে খোলা সয়াবিন তেলের দাম ষাট টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে একশো টাকা গতকাল সচিবালয়ে তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য সচিব তপন কান্ত্রিক ঘোষ সাংবাদিকদের এই তথ্য জানান আজ সোমবার থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরও পাঁচ ছয় দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান বলেন গতকাল ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বসে এই দর ঠিক করা হয়েছে তবে আমদানি পর্যায়ে কর কমানোর প্রভাব ঈদের পর বাজারে পড়তে পারে গতকাল সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব জানান বর্তমানে বাজারে তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে তেলের কোনো সংকট নেই নতুন করে কবে থেকে তেল পাওয়া যাবে জানতে চাইলে তিনি বলেন রিফাইনারি থেকে নতুন দামে তেল ছাড়া হবে সোমবার থেকে বাজারে এটি কার্যকর হতে আরও পাঁচ সাত দিন সময় লাগবে সমাজ সম্মেলনে টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার বলেন এখন যে তেল আমদানি করা হয়েছে তার ট্যাক্স ভ্যাট আগের হারে দিয়ে দেওয়া হয়েছে বাজারে তেলের দাম কমানোর ফলে ওই ট্যাক্স ভ্যাট রিফান্ড করার অনুরোধ করেন তিনি আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দর বাড়ার প্রভাবে অস্থির হয়ে ওঠে দেশের বাজার এই প্রেক্ষাপটে সরকার ভোজ্য তেলের উপর থেকে ভ্যাট ও কর প্রত্যাহার করে নেয় কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বলছে এর প্রভাব পড়তে এক মাসের বেশি সময় লাগবে এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বোতলজাত প্রতি লিটার সয়াবিনের তেলের মূল্য একশো টাকা এবং পাঁচ লিটার বোতল সাতশো পঁচানব্বই টাকা নির্ধারণ করেছিল আর খোলা তেলের মূল্য নির্ধারণ করেছিল প্রতি লিটার একশো টাকা বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন